ছোট্ট সোনামণিরা এবার খেয়াল করবে এখানে একটা অড আছে। অডটি হলো ক্লিনলিনেস। ক্লিনলিনেস সবাই আমার সাথে উচ্চারণ করবে, ক্লিনলিনেস অর্থ পরিচ্ছন্নতা। এবার আমরা খেয়াল করব অপশন এ দেয়া আছে সোপ। সোপ অর্থ সাবান। সাবান দিয়ে আমরা বেশি বেশি হাত ধুব। নেলস, নেলস অর্থ নখ। ক্লিপ, ক্লিপ অর্থ কাটা। সবাই দেখো নীল কাটার দিয়ে নখ কাটছে। টয়লেট, আমরা সবাই টয়লেট ব্যবহার করি। এখন আমরা অপশন বিতে দেখব রিড অ্যান্ড সে, আমরা পড়ব এবং বলবো। বি হেলদি, স্বাস্থ্যবান হও। কিভাবে আমরা স্বাস্থ্যবান হব? তাহলে শোনা বন্ধুরা আমার, ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধোয়া উচিত উইথ সোপ, সাবান দিয়ে। বিফোর অ্যান্ড আফটার মিলস, খাবারের আগে এবং পরে। ইউ শুড ব্রাশ ইউর টিথ, তোমার উচিত দাঁত পরিষ্কার করা। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। অ্যান্ড এভরি নাইট, এবং প্রতিদিন রাতে। ইউ শুড ক্লিপ ইওর নেলস, তোমার উচিত নখ কাটা। মানে আমাদের নখ বড় হলে আমরা ছোট করে ফেলব। ইউ শুড কিপ ইওর নেলস ক্লিন, তোমার উচিত নখগুলো পরিষ্কার রাখা এবং ছোট করা। অপশন সি শিখব, লুক অ্যান্ড সে, আমরা দেখব এবং বলব। সবাই আমার সাথে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। এই যে একটা মেয়ে, ও টয়লেট থেকে বের হলো এবং এই সব দিয়ে সে হাত পরিষ্কার করার পর নাস্তা করছে, এবং নাস্তা করার পর সে এই যে বিছানা দেখতে পাচ্ছ সেখানে সে ঘুমাতে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম ছোট্ট সোনা বন্ধুরা আমার? আমরা শিখলাম আমরা সাবান দিয়ে বারবার বেশি করে হাত পরিষ্কার করব, নখ কেটে ছোট করব, এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধুয়ে নাস্তা করব, তারপরে আমরা যথা সময়ে সকাল সকাল ঘুমাতে যাব। তাহলে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকবে, বাবা মায়ের কথা শুনবে, সুশৃঙ্খল বদ্ধভাবে চলাফেরা করবে। আল্লাহ হাফেজ।